আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমি দেখাবো যে খুব সহজে কিভাবে আপনি আপনার স্মার্টফোন প্লাস ডেস্কটপ কম্পিউটারে বা ল্যাপটপে আপনি খুব সহজে লাইভ টিভি দেখবেন, যে কোনো চ্যানেল, যে কোনো ধরনের খেলা, যে কোনো ধরনের অনুষ্ঠান লাইভ টিভিতে দেখতে পারবেন খুব সহজে। আপনার পিসিতে আমি প্রথম পিসির জন্য দেখাবো, ডেস্কটপের জন্য কয়েকটা ওয়েবসাইট দেখাবো, সেখানে আপনি খুব সহজে ফ্রিতে দেখতে পারবেন। প্লাস আমি অ্যান্ড্রয়েড ফোনের জন্য কয়েকটা অ্যাপ দেখাবো, চলুন দেখি কীভাবে করা যায়। আপনার ব্রাউজারে যাবেন, ধরুন প্রথমে আমি দেখাতে বাংলাদেশে কয়েকটা দেখাচ্ছি। আপনার বায়োস্কোপ, আপনি প্রথম যাবেন হচ্ছে বায়োস্কোপে, বায়োস্কোপ ডট কম, এটা গ্রামীণ ফোনের একটা ওয়েবসাইট। আপনি এই যে বায়োস্কোপ লাইভ ডট কমে যাবেন, এই যে লাইভ টিভিতে যাবেন, এখানে এখানে সবগুলো চ্যানেল আছে, আপনি ইজিলি দেখতে পাবেন। কোনো চ্যানেলে আপনাকে সাবস্ক্রিপশন করতে হবে না, সাবস্ক্রিপশন ছাড়াই আপনি দেখতে পাবেন স্পোর্টস চ্যানেল সহ সব চ্যানেল। এখন বর্তমানে কিছু চ্যানেল বন্ধ আছে এই যে দেশের একটা সমস্যার কারণে, তাছাড়া সমস্ত চ্যানেল আপনি দেখতে পারবেন ফ্রিতে। দেখেন সমস্ত চ্যানেল আপনি ফ্রিতে দেখতে পারবেন। এটা আপনি আরেকটা দেখতে পারতেন পারবেন হচ্ছে খুব সহজে দেখার জন্য আপনি যাবেন বিডি আইপিটিভি স্ট্রিম, এটাতে এখানে আপনি সমস্ত চ্যানেল দেখতে পারবেন। এদের দেখেন চ্যানেল লিস্টটা দেখাই, আপনার অল চ্যানেল লিস্টটা দেখাই। দেখেন এখানে সমস্ত আপনার খেলার চ্যানেল শুরু করে স্পোর্টসে গেলে দেখেন সমস্ত স্পোর্টস চ্যানেলগুলো এখানে পাবেন ইজিলি, এবং সবগুলো আপনি প্লে করে দেখতে পারবেন। আমার নেট একটু মনে হয় স্লো, যার কারণে একটু টাইম লাগতেছে, আপনি সবগুলা এখানে ইজিলি দেখতে পারবেন। এটার পরে আরেকটা আছে যে বিশ্বাস টিভি, এরাও আপনাকে অনেক ভালো সার্ভিস দিবে ফ্রিতে, কোনো সমস্যা নেই। আপনি পেইড নিতে পারেন প্লাস অথবা ফ্রিতে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এদেরও আপনার অনেকগুলো চ্যানেল আছে, পেইড চ্যানেল পেইড নিতে পারবেন ফ্রিতে, ফ্রিতে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যেটা হচ্ছে আপনি দেখেন বিশ্বাস টিভি ডট কম, এটা এখন আপনি চাইলে যে আপনি যদি অ্যান্ড্রয়েড ফোনে দেখতে চান সেক্ষেত্রে আপনাকে আমি দেখাতে পারি। দেখেন আপনি টফি দেখতে পারেন, টফি এটা আপনি চাইলে ফ্রি দেখতে পারবেন, প্লে স্টোরে পাবেন টফি। এই যে প্লে স্টোরে থেকে টফি লিখলে পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে টফি ইজিলি পেয়ে যেতে পারেন। আপনি টফি ইনস্টল করবেন প্লে স্টোরে আপনার ফোনে দেখতে পারবেন। আপনি চাইলে বাস করে অ্যাপও ইউজ করতে পারেন ফোনের জন্য, কোনো সমস্যা নেই। তো পিসিতে দেখতে চাইলে ওই দুটো আপনি ফলো করতে পারেন, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর আরেকটা বলে দিই, সেটা হচ্ছে আপনি আরেকটা জিনিস দেখবেন ফোনে দেখার জন্য, যদি আপনি শুধু ক্রিকেট ফুটবল খেলা খুব বেশি দেখতে চান সেক্ষেত্রে আপনি একটা অ্যাপের নাম বলে দিই, আপনি গুগলে গিয়া ক্রোম থেকে অথবা আপনার যে ফোনের যে কোনো ব্রাউজার থেকে গুগলে গিয়া লিখবেন ওয়াইসিন টিভি, লিখে এন্টার করবেন। এই যে প্রথম যে লিঙ্ক আছে www.ysinapp.tv, এখানে যাওয়ার পরে এই অ্যাপটা ডাউনলোড দিবেন একদম ফ্রি, কোনো সমস্যা নেই। অ্যাপটা ডাউনলোড করবেন, এই অ্যাপটা ডাউনলোড করার পরে এই লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন, নিয়ে ফোনে ইনস্টল করার পরে ডাউনলোড দিয়ে ফোনে ইনস্টল করে নেবেন। সমস্ত খেলা ইন্টারন্যাশনাল যতগুলো ম্যাচ আছে ক্রিকেট ফুটবল ভলিবল বাইরের যতগুলো টিভি চ্যানেল আছে সমস্ত দেখতে পারবেন এখানে, কোনো সমস্যা নেই। তারপরে যদি কারোর কোনো সমস্যা হয় আপনি কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি চেষ্টা করবো সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, আমার চ্যানেলটা নতুন তো সাবস্ক্রাইব করে